ওই আকাশটা ওদের মেঘলা না রে বন্ধু, কিন্তু এই মেঘলা হইলে লাটটা কি? আমার তো কোনো বেটা গার্লফ্রেন্ড নেই কে, তোকে বাদি দাদি বেটা আপাই কেন রে আপাই তো যে একটা ভাবি আয় ফুট দিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ সে দুটো দাঁত মুখ খাই কি কস তা দেখি কোন ভাবি আয়নি বাদাইলি বুঝছস? আমি ওইটা রে আজকে অফার দিন পছন্দ হইলি আপনি হাত ধরলে বুঝবেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি হাত দেন না আপনি আমাকে ভালোবাসেন তুলে উঠবেন কেন বাবু? আমি তোমাকে দেখে প্রথমবারই জানো আমি এরকম পেঁয়াজ খেয়েছি, তোমার পুরো ফ্যান হয়ে গেছি গা। আজকে দেখছো আকাশের তারাগুলো কত সুন্দর না দেখছো বাবু, খেয়াল করতে পারছো তুমি? দেখো না। আচ্ছা উনি কি হয়ে গেছে, চলো আমরা রেস্টুরেন্টে যাবা, তুমি কিছু ক্ষুধা মতো লাগছে কিছু খাবা, তুমি কিছু খাবা? খাবা সত্য বলতেছো তোমার খিদে লাগছে? তাহলে চলো তুমি এখান থেকে রেস্টুরেন্ট কার জন্য অপেক্ষা করছো, চিন্তা আছে বাবু? তুমি কিছু খাইবা না, কিছু খাও, শর্মে কিছু নেই খেয়া, আমার কাছে টাকাটা আছে। এইখানে কেন কোনো কি ওইটার নেই খেয়া, ওইটার কো? জি স্যার। আচ্ছা তোমাদের এখানে কি কি মেনু আছে? মেনু আর দেখাবো নাকি, আমি মুখে বললে হইব। আচ্ছা মুখে বুলা ফলাও তাহলে, কফি আছে অনেক কিছু আছে। আচ্ছা তুমি তাহলে দুটা কফি দাও, তুমি কফি খাও, চা খাও। আচ্ছা তুমি একটা চা দাও, একটা কফি দাও, আর দুইটা আইসক্রিম দাও। একটা চা, দুইটা আইসক্রিম, একটা কফি নাও। হ্যাঁ স্যার, জাস্ট 2 মিনিট, 2 মিনিট না 1 মিনিট দাও, ঠিক আছে? জান তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বা না বলো, তুমি ভালোবাসো নাকি ভালোবাসো? হ্যাঁ বা না? ওই জলদি দুই কাপ কফি লেও, কিরায় না চলো আমরা যাই। আচ্ছা বাবা বাবা থাকবে স্যার, আপনাদের কফি আর এটা আপনার চা আর এগুলো পরিষ্কার করো তো তুমি। তুমি যাও দিকে, লবণ কমেছে, খেয়ে দেখো না বেশি ও লিপস্টিক বেড়ে দিয়েছে তো। আচ্ছা হ্যাঁ ফাইভ ফুটে পরে কোনো লাগে খালি। আচ্ছা তুমি ভালোবাসো আমারে বললাম তো বলছো, আমি শুনি না আর কি, আই লাভ ইউ তুমি যেতে বলবা না আর কি, জায়গা আমার ঘুরে জায়গা আর কি বলবো না, কি বলবো? আই লাভ ইউ। I love you. You.
আমার কাছে তো কেউ নেই খেয়া আমি আচ্ছা 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 সেম এক আমরা তুমি এত সুন্দর ঠিক আছে আমি তোমার চোখে আমার সাঁতার কাটতে মসজিদ আছি কিন্তু কেমন করে তোমার চোখের দেন ঢুকি ঢুকে যাব ঢুকি তো তুমি কাঁদতেছো গেলে বাবু কিসে কাঁদতেছো কেন কাঁদতেছো কেন বুঝতেছো না কাঁদতেছো কেন কিন্তু কাঁদতেছো না না আমাদের আগে তুমি কাঁদতেছো সালার মরা ও ফোন দেয় নাকি ওকে কতদিন ধরে আমি ফোন দেন আমাকে ব্যাপারটা কি কিরে ফোন কেটে দিল ওরা এত বড় সাহস আমার লাগে এতদিন ভালো ব্যবহার করে ওই আমার সাথে ভালোবাসা নাটক করলো ফোন কাটলো কেন ও আমার সাথে পাঁচ দিন ধরে আমার সাথে কথা বলে না ব্যাপারটা কি এটা কারা ও বেটা তোর ভাবি অনেক দিন ধরে আমার কথা কয় না ফোন দিলে ফোন ধরে না দায়িত্ব দেয় ফোন ব্যাপারটা কি জানি না কিছু হঠাৎ ফোন কেটে ফেলে যাই না তো আমি কি হয়েছে দেখি ও বলে আজকে বলে আমার সাথে আমি কথা বলবো দেখ কি বলে কিন্তু তো আসতেছে না টাইম টাইম তো হয়ে গেল আর ফোন ধরে না ওই বলছে আমার সাথে দেখা করবো দেখি ফোন ধরেনি তুমি আমার সাথে হঠাৎ দেখা করতে আসলা আমি তো তোমাকে অনেকই ফোন দিছি তুমি দেখো অনেক ফোন দিছি তুমি তুমি ফোন কেটে পাচ্ছ আমি দেখছি কে কেন তুমি আমার সাথে দেখা করতে এসছো না করি নাই তার কারণ আছে কি কারণ আমি তোমাকে বিয়ে করতে পারবো না কেন কারণ আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে কেন বিয়ে ঠিক হয়ে গেছে কেন আমি কি করছি তুমি আমার সাথে বিয়ে কলেজ করছো আমার সাথে বিয়ে করবা তুমি তুমি এখন কি দিলাম কি হয়েছে ব্যাপারটা কি আমাকে বুঝে বলবা চাকরি টাকরি কোনো কিছু করো না ঠিক আছে আমি তো আগেই তোমাকে বলছিলাম তুমি তাহলে কেন তুমি আমাকে বিয়ে না করতে চেয়েছিলাম আমি ওকে নিয়ে কি স্বপ্ন দেখছিলাম আল্লাহ কিসে হ্যাঁ কিছু নেই মন খারাপ কে না মন খারাপ না বন্ধু কান্তাস না না কিছে তোর বাবি ওই যে তুই দেখছিল না কালকে মেয়েটা ওই মেয়েটাই ফোন দাও ফোন দাও কিরে দোস্ত তোর গার্লফ্রেন্ড দেখলাম সারিঘাট গেল তোর সাথে কার সাথে ছেলের সাথে ও কোন জায়গায় সারিঘাট গেল সারিঘাট ওলাকে চিনস তুই না আচ্ছা খারাপ এক মিনিট ফোন দে দেখ কি কর হ্যালো তোমার সাথে আমি একটু দেখা করতে চাই তুমি কোন জায়গায় প্লিজ তোমার সাথে আমি এখনই দেখা করতে চাই কি বল কি বলছে হ্যালো তুমি কোথায় কি তুমি অসুস্থ আচ্ছা তোমার তো বিয়ে হয়ে যেতেছে গা তোমার সাথে আমার অ্যাকচুয়ালি একটু এক মিনিটের কথা ছিল আর কি শেষ বিদায় দেখা তোমার সাথে একটা কথা বললে আমি যাবো গা আচ্ছা আমি আসতেছি এক মিনিটের জন্য আসবো আমি সমস্যা হবে না কিছু আমি তো এখন অনেক অসুস্থ তুমি আমি তোমার সাথে এখন দেখা করতে পারবো না ঠিক আছে ইয়া আশিক তুই চল তোর ভাবি দেখে তোর ভাবি বলে অনেক অসুস্থ চল কিন্তু তুই তো বললি মিথা তো বললি তোর ভাবি বলে সারিঘাট দেখলাম তো তাহলে চলাকে তার সারিঘাট দেখে আসি চল চলায় প্রিয়াঙ্কা তুমি তো কী করতেছো
তুমি ওর সাথে প্রেম করো, আমার সাথে প্রেম করো, তার মানে কি? আগে আমি ওই আমার বয়ফ্রেন্ড লাগতো, আর এখন তোমার সাথে প্রেম করি বর্তমানে। তার মানে তুমি ওর তোমার লাগতো, তুমি এখন আমাকে মানে তুমি ভুলে গেছো, তার মানে তুমি অন্য জনকে পেলে আমাকেও ভুলে যাবা। ভাইয়া আরেকটা মিলাও, তুমি আরেকটা আমার সাথে মিলাও। না ভাই, এটা তো লিগাল কথা, যদি তোমাকে আমাকে যদি তোমাকে ভুলে যায় তাহলে আমার থেকে ভালো ছেলে আমাকেও ভুলে যাবে। আমার কষ্ট, আমি ওকে এমন ভালোবাসতাম ভাইয়া, তুমি মানে কি দু মাস তুমি আমাদের দুজনের জীবন নষ্ট করতেছো কেন? কারণ কি তোমার? আর তোমার সমস্যাটা কোথায় যে ওর কি আর আমি কি? তোমার আমি তোরে দুই জীবন নিয়ে খেলতেছো তুমি।